এখন আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি এই অঙ্কটা তোমাদের অনেক বন্ধুদের কাছে অনেক অনেক কঠিন একটা অঙ্ক, যেটা দেখা যাবে যে তুমি তোমাদের বন্ধুদের অনেকেই দেখবে যে তারা এই অঙ্কটা করতে গিয়ে মনের দুঃখে মরে যাচ্ছে। এই অঙ্কটা তারা কীভাবে করবে সেটা হলো যে দুটা প্লেনের লাইন অফ ইন্টারসেকশন কীভাবে বের করতে হয়। তোমরা এর আগে যখন ছোটো ছিলে তোমরা খুব সহজেই একটা জিনিস বের করেছিলে, সেটা হলো পয়েন্ট অফ ইন্টারসেকশন। দুটো লাইন দেওয়া থাকতো, তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন কীভাবে বের করতে, সিম্পলি তোমরা লাইন দুইটাকে সলভ করে ফেলতে। তো প্লেনের ক্ষেত্রেও তাই, এই দুইটা প্লেনকে যদি আমি সলভ করে ফেলি তাহলেই আমি লাইন অফ ইন্টারসেকশনটা পেয়ে যাব। বাট কোঅর্ডিনেট জিওমেট্রি ইউজ করে এইটা সলভ করাটা যতটা ডিফিকাল্ট তার তুলনায় ভেক্টর ইউজ করে এটাকে সলভ করা অনেক বেশি সোজা। দ্যাটস ওয়াই এখানে আমরা এই সলভিংয়ের ক্ষেত্রে লাইন অফ ইন্টারসেকশন বের করার জন্য কষ্ট করে কোঅর্ডিনেট জিওমেট্রি ব্যবহার করার পরিবর্তে আমরা এখানে ভেক্টর ব্যবহার করব। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা কাজটা কীভাবে করবো বা এই সিনারিওটার মানে কী। তোমাদের একটু আগে এই এর আগে যে এক্সাম্পলটা করাইলাম তার আগে যে এক্সাম্পলটা সেটাই আমি তোমাদেরকে শিখিয়েছি যে কীভাবে দুটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হয়। সেখানে আমরা কী করেছি, নর্মালের কনসেপ্ট ইউজ করেছি। এই প্লেনের নর্মাল যদি N1 হয় আর এই প্লেনের নর্মাল যদি N2 হয় সেই দুইটাকে ব্যবহার করে আমি এই মাঝখানের অ্যাঙ্গেলটা বের করে ফেলেছি। এখানেও আমি N1 এবং N2কেই ব্যবহার করব। প্লেনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, প্লেনের সবথেকে ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে তার নর্মাল। ওই জিনিসটা ব্যবহার করেই আমার অঙ্কগুলো করা হবে। এখন N1 এবং N2 ব্যবহার করে আমি কিভাবে এই লাইন অফ ইন্টারসেকশনটা বের করতে পারব। প্রথমে আমরা যে কাজটা করব তা হলো এখান থেকে N1টা বের করে নেব। এই প্লেনের নর্মাল সেটা কত, 1 2 2, আর N2 এই প্লেনের নর্মাল সেটা কত, 5 0 -12। কেন, কারণ এখানে ওয়াইটা নাই, ওয়াই কোএফিসিয়েন্ট 0। এরপর আমরা যে কাজটা করব তা হলো N1 ক্রস N2 এটা আমরা বের করে নেব। N1 ক্রস N2 এটা কত হয়, 1 2 2 ক্রস 5 0 -12, এটা কত আসে, এটাও একটা থ্রি ডাইমেনশনাল ভেক্টর হবে। তো ভেক্টরের ক্রস প্রোডাক্ট এটা কীভাবে বের করে তোমরা নিশ্চয়ই দেখেছ, তোমাদেরকে আমি আগেই শিখিয়েছি। সেটা হলো কি, আমি রাফ ওয়ার্কের মধ্যে দেখাবো, 1 2 2 ক্রস 5 0 -12, 1 2 2 ক্রস 5 0 -12, 1 2 2 ক্রস 5 0 -12। এটা আমি তিনবার লিখে নেব, প্রথমবার কিছু লিখবো না, দ্বিতীয়বার একটা মাইনাস দেবো, তৃতীয়বারে কিছু লিখবো না। প্রথমবারের ক্ষেত্রে কি করব, এই প্রথম রোটা কেটে দেব, 2 ইন্টু -12 -24 প্লাস 2 ইন্টু 0 0, তাহলে কত চলে আসে, -24। তাহলে প্রথম পজিশনে -24। দ্বিতীয় পজিশনের ক্ষেত্রে দ্বিতীয় রোটা আমি কেটে দেব, সামনে মাইনাস থাকবে, 1 ইন্টু -12, তাহলে কত আসে, -12, -5 ইন্টু 2 কত আসে, 10, তাহলে কত আসে এখানে, -22, -22, তাহলে এখানে 22 বসে গেল। এবার থার্ড এলিমেন্টের বেলায় এইটা কেটে দেব, 1 ইন্টু 0 0, -5 ইন্টু 2, 10, তাহলে এটা চলে আসে, -10, তাহলে এখানে -10 চলে আসবে। তাহলে আমরা কি করলাম, N1 ক্রস N2 এইটা আমরা বের করে ফেলাম, এটাকে আমি নাম দিই বি। কেন বি নাম দিচ্ছি সেটা একটু পরে বুঝাই। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা আমি কি বের করলাম, N1 ক্রস N2। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে এইটা যদি প্লেন হয় তাহলে এই প্লেনের উপর এই যে লাইন অফ ইন্টারসেকশনটা সেটা তো এই লাইনের উপর আছে, তাহলে এই প্লেনের উপর যে নর্মালটা সেটা নিশ্চয়ই এই লাইনের উপরেও নর্মাল, আবার এই দ্বিতীয় প্লেনের উপর যে নর্মাল N2 সেটাও নিশ্চয়ই এই লাইনটার উপর নর্মাল। মানে সহজ কথা আমি যদি বলতে যাই, এই N1টা এই লাইনের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে, 90 ডিগ্রি। কেন, কারণ তো সে তো এই প্লেনের সবার সঙ্গেই 90 ডিগ্রি ক্রিয়েট করবে, আবার একইভাবে এই N2 এই প্লেনের সবার সঙ্গেই 90 ডিগ্রি ক্রিয়েট করবে, তাহলে সে এই লাইনটার সঙ্গেও নিশ্চয়ই 90 ডিগ্রি ক্রিয়েট করে। তাহলে এই লাইনটা আমাদের যে লাইন অফ ইন্টারসেকশন, এই লাইনটা সেটা N1 এর উপরেও পারপেন্ডিকুলার, N2 এর উপরেও পারপেন্ডিকুলার। তাহলে আমি যখন N1 ক্রস N2 করি তখন আমি এমন একটা ভেক্টর পাই যেটা N1 এর উপরেও পারপেন্ডিকুলার, N2 এর উপরেও পারপেন্ডিকুলার। তাহলে N1 ক্রস N2 করলে আমরা এই লাইনের ডিরেকশন ভেক্টর বিটা পাই, সেই জন্যই আমি এখানে বি লিখেছি।
যখন আমরা যে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখতে চাই, সেই ভেক্টর ইকুয়েশনটা কি ছিল? আর ইকুয়ালস টু এ প্লাস বি ইনটু টি। তো আর কত? আর হচ্ছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু, এর ভ্যালুটা আমরা এখনো জানি না, বি এর ভ্যালুটা আমরা অলরেডি জেনে গিয়েছি, সেটা হলো -24, -22, -10। এটাকে অবশ্যই একটু ছোট করে নেওয়া যায়, এটাকে ছোট করে নিলে এখানে যদি একটা টু কমন নেই তাহলে এটাকে লেখা যায় -12, -11, -5। সো আমরা এই পুরোটাকে বি হিসেবে না ধরে তাহলে আমরা বি হিসেবে ধরবো -12, -11, -5 এইটাকে, কারণ ডিরেকশন ভেক্টরের ক্ষেত্রে আমি একটা কথা বলেছি, ডিরেকশন ভেক্টরের ক্ষেত্রে আমাদের কোন জায়গায় যদি কমন নেওয়া যায় আমি কমন নিয়ে জিনিসটাকে ছোট করে ফেলবো। ডিরেকশন ভেক্টর আমরা যতটা সিম্পলিফাইড হিসেবে নিতে পারি সেটাই বেটার। তাহলে বি এর জায়গায় আমরা কি লিখবো? -12, -11, -5 ইনটু টি। আমার অঙ্কটা অলমোস্ট হয়ে গিয়েছিল কিন্তু এখনো বেশ খানিকটা বাকি রয়ে গিয়েছে। কি বাকি রয়ে গিয়েছে? আমরা এটা জানি না যে এই যে লাইন অফ ইন্টারসেকশন দুইটা প্লেনের, এই লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট আমার জানা দরকার। সেই পয়েন্টটা এটা হতে পারে, এটা হতে পারে, যে কোনো একটা পয়েন্ট আমার জানা দরকার, কিন্তু সেই পয়েন্টটা কিন্তু আমি এখনো জানি না। তো তোমরা একটা জিনিস জানো যে পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করার জন্য আমরা এর আগে কি করতাম? দুটো লাইনকে সলভ করে ফেলতাম। এখন কি সেটা সম্ভব? চিন্তা করে দেখো তো, যদি আমি এইটা আর এইটাকে সলভ করে ফেলি তখন কিন্তু আমি পয়েন্ট অফ ইন্টারসেকশন পেতাম, কিন্তু এখানে কিন্তু এদের একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন, এখানে অসংখ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন যেটা এই লাইনের উপর আছে, এবং আমার এখানে ভেরিয়েবল তিনটা কিন্তু আমার ইকুয়েশন দুইটা, তাহলে আমার ভেরিয়েবল কমনের ব্যবস্থা করতে হবে। আমি আরবিট্রারিলি একটা জিনিস ধরে নেব যে লেট জেড ইকুয়ালস টু জিরো, এই জেড ইকুয়ালস টু জিরো ভ্যালুটা আমি এখানেও বসাবো এখানেও বসাবো। তাহলে এখানে যদি বসাই এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু ফাইভ, অ্যান্ড এখানে যদি জেড ইকুয়ালস টু জিরো বসাই ফাইভ এক্স ইকুয়াল টু টেন, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু টু, এইটা এখানে বসিয়ে দিলে টু প্লাস টু ওয়াই ইকুয়াল টু ফাইভ, বা টু ওয়াই ইকুয়াল টু থ্রি, ওয়াই ইকুয়াল টু 1.5। তাহলে আমার এই প্লেন এবং এই প্লেন, এই দুইটার ভেতর যে লাইন অফ ইন্টারসেকশন সেখানকার একটা যে কোনো আরবিট্রারি পয়েন্ট এ তার কোঅর্ডিনেট আমরা পেয়ে গেলাম, সেটা কত? এক্স হলো টু, ওয়াইয়ের ভ্যালু 1.5, এবং জেড হলো জিরো। তাহলে এখন আমার এটাও পাওয়া হয়ে গিয়েছে, এই পয়েন্টের পজিশন ভেক্টরটাই হলো আমার এ, টু 1.5 জিরো। সো যখন আমাকে বলা হলো যে দুইটা প্লেনের লাইন অফ ইন্টারসেকশন বের করতে হবে, সেই লাইন অফ ইন্টারসেকশনের ইকুয়েশনটা হলো এইটা, এবং পুরো প্রসিডিউরটা তোমরা একবার খেয়াল করে নাও। আমরা ফার্স্টে প্লেন দুটো থেকে এন ওয়ান এবং এন টু বের করে নেব, তারপর আমরা এন ওয়ান ক্রস এন টু করে ডিরেকশন ভেক্টর বিটা বের করব, এই দুইটা প্লেনের ইকুয়েশনে এক্স ওয়াই জেড তিনটার মধ্যে যে কোনো একটা একটা র্যান্ডম ভ্যালু নেব, জিরো নিলে সব থেকে ভালো হয়, সেখান থেকে আমরা এক্স ওয়াই জেড তিনটা ভ্যালু বের করে নেব। জেড ইকুয়ালস টু জিরো হলে এক্স এর ভ্যালু টু আর ওয়াই এর ভ্যালু 1.5 আসে, তাহলে এই পয়েন্টটা হবে আমার এই লাইনের উপরকার যে কোনো একটা পয়েন্ট। তারপর এই পয়েন্টের পজিশন ভেক্টর এ এবং লাইনের ডিরেকশন ভেক্টর বি, এই দুইটা আমরা বসিয়ে দেব এবং আমাদের যে ডিজায়ার্ড লাইন অফ ইন্টারসেকশন সেটা পেয়ে যাব।